বেশ কয়েক বছর আগেকার কথা। সালটা খুব সম্ভব 1932। রাত 10:30 বেজে গেছে, শুতে যাবার উদ্যোগ করছি, এমন সময় সদর দরজার কলিং বেলটা বেজে উঠল। আর তার মিনিটখানে পরেই বিবেকের পুরনো চাকর রাধু হাতে তুলে দিল উপরে লাল পেন্সিলে জরুরি লেখা ভারী এনভেলপটা। ভেতরে কয়েক তাড়া কাগজে দ্রুত হাতে লেখা একটা চিঠি। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আমি আর রমিতা চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় আশিস, সময় খুব অল্প, তাই যথাসম্ভব সংক্ষেপ করে আমার এই কাহিনীটা তোমায় বলে যেতে চাই। এই চিঠি আমার স্বীকৃতিপত্র, প্রয়োজন হলে যথাস্থানে এটা হাজির করার অধিকারও তোমার রইল। প্রায় বছরখানেক আগে ফ্রি স্কুল স্ট্রিট ধরে বাড়ি ফিরছিলাম। রাত তখন প্রায় 9টা। আশপাশের কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে, আরো কয়েকটি বন্ধ হচ্ছে। এমন সময় হঠাৎ চোখ পড়ল একটা কিউরিওর দোকানের ওপর। দোকানটা খুব বড় নয়, বাইরের ধুলো পড়া কাচের শোকেসে পুরনো আমলের বহু দর্শনীয় বস্তু থরে থরে সাজানো। জানোই তো আমার হবি কি, দাঁড়িয়ে পড়লাম সেখানে। শোকেসের একেবারে পেছন দিকে একটা শেলফের ওপর দেখলাম একটা গোলাকার তামার ডিবে। ডিবেটার আকার মোটেই পাউডার কেসের মতো নয়, আর বোধহয় সেই কারণেই জিনিসটার উপর আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল প্রথম থেকেই। সঠিক কি কারণে জানি না, বোধহয় এরকম কোনো বাক্স ইতিপূর্বে দেখিনি বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। শোকেসের কাছটায় ময়লা এমনই পুরু হয়ে জমেছিল যে সে আস্তরণ ভেদ করে আমার দৃষ্টি ভেতরে ভালো করে প্রবেশ করতে পারছিল না। তাই জিনিসটাকে একবার হাতে করে দেখবার জন্য দোকানের ভেতর ঢুকলাম। কাউন্টারের পেছন থেকে এগিয়ে এলো অবিশ্বাস্য রকমের বৃদ্ধ এক চীনামেন। ভাঙা ভাঙা ইংরেজিতে সে আমায় কৌটো সম্বন্ধে অনেক কথা বলল। ডিবেটা ছিল বেশ ভারী, আগাগোড়া তামা দিয়ে তৈরি, গোলাকার, 4 ইঞ্চি উঁচু আর ব্যাস প্রায় 3 ইঞ্চি। ভেতরে একটা কিছু জিনিস নিশ্চয়ই ছিল, কেননা ঝাঁকানি দিলে ভেতরে সেটা নড়ে ওঠার শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু কৌটোটাকে কেউ নাকি আজ পর্যন্ত খুলতে পারেনি। চীনাম্যানটি এটি কিনেছিল চট্টগ্রাম থেকে সদ্য আসা এক জাহাজের খালাসির কাছ থেকে। কিন্তু পৃথিবীর কোন অংশ থেকে ডিবেটির আবির্ভাব ঘটেছে সে সম্বন্ধে কোন তথ্যই সে আমায় দিতে পারল না। আমি তাকে একটা টাকা দিলাম। ডিবেটি নিয়ে বাড়ি ফিরে সিধে গেলাম আমার ছোট্ট ওয়ার্কশপটায়। প্রথমে কৌটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জোর আলোয় পরীক্ষা করলাম। সেটার গঠন ভঙ্গি থেকেই মনে হলো বহু পুরনো আমলের সামগ্রী সেটি। এমনকি ডিবেটা তৈরি করার সময় লেদের ব্যবহারও করা হয়নি, আগা গোড়া হাতে তৈরি। কৌটোর ঢাকনির ওপর এক সময় একটা কিছু খোদাই করে লেখা হয়েছিল, কিন্তু উকো দিয়ে ঘষে সেটুকুও তুলে ফেলা হয়েছে। এরপর আমার কাজ হলো ডিবেটার কোনো ক্ষতি না করে ঢাকনাটিকে খোলার ব্যবস্থা করা। ডালাটা এমনই এঁটে বসে গেছিল যে শুধু হাতের জোরে অথবা কোনো মামুলি পদ্ধতিতে তা খোলা অসম্ভব। অতএব বিজ্ঞানের শরণ নিতে হল। প্রথমে আমি ডিবেটার ডালার নিচের দিক করে এক ডেশ গ্লিসারিনে এক হপ্তা চুবিয়ে রাখলাম। ইতিমধ্যে তামার পাত কেটে তৈরি করে ফেললাম 2টি কলার, একটা কৌটোটির জন্য, অপরটি কৌটো ঢাকনির জন্য। 7 দিন কেটে যাবার পর আমি নাট স্ক্রু দিয়ে কলার দুটোকে বেশ শক্ত করে লাগিয়ে দিলাম। তারপর কৌটোটিকে ভাইসে চেপে ধরে কলারের উপর হাতুড়ি ঠুকে ঢাকনিটাকে ঘুরিয়ে দেবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঢাকনিটা ঘুরল না। তখন উল্টো দিকে হাতুড়ি ঠোকা দিতেই তৎক্ষণাৎ ঘুরে গেল ডালাটা। বুঝলাম আজ পর্যন্ত কেন কেউ এটা পেঁচিয়ে খুলতে পারেনি। কৌটোটার প্যাঁচ সাধারণ নিয়মের সম্পূর্ণ উল্টো, ডান দিকে ঘোরালে তবে সেটা খোলে। মনে পড়ল বহু বছর আগে
এইরকম উল্টো নিয়মেরই প্রচলন ছিল। যাই হোক, ধীরে ধীরে ঢাকনিটা ঘুরিয়ে দিতে লাগলাম। অতি সাবধানে হাত দুটি সামনে এগিয়ে ধরেছিলাম ডিবেটা, কেননা ভেতরে এত বছর ধরে কি জিনিস যে লুকিয়ে আছে তা তো জানি না। বোমার মতো সেটা আচমকা ফেটেও পড়তে পারে, লাফিয়ে উঠে হয়তো আমার মুখে প্রচন্ড আঘাতও হানতে পারে। ডালাটা খুলে আনার পর কিন্তু চাঞ্চল্যকর বিশেষ কিছু ঘটল না। মনে হলো ডিবেটার অর্ধেক শুধু ধুলোতেই ভর্তি, কিন্তু একেবারে তলায় ছিল বিনুনি পাকানো খানিকটা কোঁচকানো চুল। সিধে করে ধরলে লম্বায় সেটি প্রায় 9 ইঞ্চি আর প্রায় একটা পেন্সিলের মতো মোটা। বিনুনির দু একটি পাক খুলে দেখলাম অতি সূক্ষ্ম শত শত চুলের সমষ্টি ছাড়া আর কিচ্ছু সেখানে নেই, কিন্তু চুলগুলির উপর নোংরা এমনই জমাট বেঁধে রয়েছে যে উল্লেখযোগ্য আর কিছুই দেখতে পেলাম না। সুতরাং সেগুলোকে পরিষ্কার করাই হলো আমার পরবর্তী কাজ। প্রথমে জল মেশানো পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে রাখতে চুলের তেল তেলে ভাবটা চলে গেল। তারপর কাপড় কাচা সোডার জলে ডুবিয়ে রাখতে চুলে আর অ্যাসিডের অবশিষ্ট লেগে রইল না। এরপরে ডিস্টিলড ওয়াটারে বেশ করে ধুয়ে অ্যালকোহলে ডুবিয়ে তুলে নিলাম, ফলে জলকণা মুক্ত হলো চুলগুলি। সব শেষে ইথারে ডুবিয়ে দিলাম বিনুনিটা। ইথার থেকে যখন চুলের গোছাটা সবই তুলেছি, এমন সময় খবর এলো যে ফোনে আমায় কে ডাকছে। সুতরাং হাতের কাছে প্রথমেই যে পরিষ্কার জিনিসটা পেলাম সেটা এক টুকরো সাদা কার্ডবোর্ড, তার উপরেই পিন দিয়ে বিনুনিটা গেঁথে চলে গেলাম ফোন ধরতে। পরে যখন চুলের গুচ্ছটাকে ভালোভাবে পরীক্ষা করলাম, একটি বিষয় দেখে যেমনই আশ্চর্য হলাম তেমনই হলাম কৌতূহলী। চুলগুলি একজন নারীর কেশ থেকে সংগৃহীত হয়নি, বিভিন্ন নারীর কেশ সম্ভার থেকে সংগ্রহ করে এনে তবে তাদের বিনুনি পাকিয়ে এক করে রাখা হয়েছে। ঘোর কৃষ্ণবর্ণ থেকে শুরু করে বাদামি, লালচে, সোনালী, এমনকি শ্বেত শুভ্র চুল পর্যন্ত পাকিয়ে রাখা হয়েছে পরম যত্নে। কোনো চুলেরই কৃত্রিম রং নেই। তা থেকেই প্রমাণিত হয় কত বহু বছর আগেকার সেই বিনুনিটি। এরপর নিছক কৌতূহলের বসে দু একজনকে বিনুনিটি দেখালাম, কিন্তু বস্তুটি তাদের বিশেষ আগ্রহের খোরাক হয়ে উঠেছে বলে মনে হলো না। সুতরাং সেটিকে আমি তামার ডিবেতে ভরে কাবাডের অন্যান্য সংগ্রহের সাথে রেখে দিলাম। তারপর এক সময় ধীরে ধীরে মন থেকে মুছে গেল সে কথা। আর তারপরেই ঘটল অদ্ভুত ঘটনাটা। প্রায় দিন দশেক পরে হঠাৎ দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে আর এক বন্ধুর বৈঠকখানায়। বন্ধুটির নাম সমরজিৎ। সমরজিতের কপাল ঘিরে একটা পুরু ব্যান্ডেজ। স্বভাবতই জিজ্ঞেস করলাম তার মাথায় কি হয়েছে, কিন্তু তার উত্তর শুনে অবাক হয়ে গেলাম। মাথায় যে তার কি হয়েছে তা সে নিজে তো জানেই না, এমনকি তার ডাক্তারও জানে না। চা খেতে খেতে আচম্বিতে সে ধড়াস করে পড়ে যায় মেঝের উপর, নিষ্পন্দ দেহ থাকে পড়ে। বেজায় ভয় পেয়ে গিয়ে তার স্ত্রী তৎক্ষণাৎ খবর পাঠালে ডাক্তারের কাছে। মিনিট পাঁচেকের মধ্যেই চেতনা ফিরে আসতে উঠে বসে জিজ্ঞাসা করল সমরজিৎ যে কে তার কপালে মারল। কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠল সে। শুধু কপালে তীব্র যন্ত্রণা বোধ ছাড়া আর বিশেষ কোনো অসুবিধে রইল না। কপালে যে জায়গাটায় যন্ত্রণাটা অনুভূত হচ্ছিল সেখানটায় ডাক্তার প্রথমে একটা লালচে দাগ ছাড়া আর কিছুই দেখতে পেল না। দাগটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল, ধীরে ধীরে পরিষ্কার হয়ে ফুটে উঠতে লাগলো দাগটা। শেষে মনে হলো কপালের ওই জায়গাটায় লাঠি দিয়ে হানা হয়েছে এক প্রচন্ড আঘাত।
পরের দিন দাগটা সেই রকমই রইল, তবে দেখা গেল দাগটার চারদিকে বেষ্টন করে গোলভাবে ফুটে উঠেছে থেঁতলে যাওয়ার মতো একটা চিহ্ন, নীলচে কালশিটের আভা। তারপর ধীরে ধীরে সব ভালো হয়ে আসতে লাগলো। ব্যান্ডেজ খুলে সমরজিৎ দাগটা আমায় দেখালো। গোলাকার কালশিটের মাঝে ঈষৎ বাঁকানো রক্তবর্ণ একটা দাগ ছাড়া আর কিছুই নেই। বিশ্রী কৃমি কীটের মতো লাল আভা নিয়ে প্রকট হয়ে রয়েছে দাগটা। ডাক্তারের মতে দুর্বলতা বশত হঠাৎ মাথা ঘুরে যাওয়ার ফলে পড়ে যায় সমরজিৎ। সেই সময় কোন রকমের মাথাটা ঠুকে যাওয়ার ফলে এই বিপত্তির সৃষ্টি। ডাক্তারের যুক্তিহীন মতের এখানেই সমাপ্তি। প্রায় মাসখানেক পরে সুমিতা বলল, সত্যি তোমার ওয়ার্কশপটা একটু গোছগাছ করা দরকার। মা গো, কি নোংরা! তাই নাকি? আগে হ্যাঁ মশাই, কোন ভদ্রলোক কি ওখানে কাজ করতে পারে? শুনে দীর্ঘশ্বাস ফেললাম আমি, কিন্তু সুমিতা ছাড়বার পাত্রী নয়। কোমরে আঁচল জড়িয়ে এক হাতে ঝাঁটা আর অন্য হাতে আমাকে ধরে যাত্রা করলো ওয়ার্কশপের দিকে। পরিষ্কার করার মধ্যে কাজ ছিল শুধু ঘরের বিভিন্ন জায়গা থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে শেলফের যথাস্থানে রক্ষা করা আর মেঝের বাজে জিনিস দেখলেই তুলে জঞ্জাল গাদায় স্তূপীকৃত করা। আর তার মাঝেই সবিরাম চলতে লাগলো সুমিতার বকবক। ভালো লাগে না, সব যেন আমার জানা, নিজে করবে কাজ আর সেগুলোকে সব। প্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো এক টুকরো সাদা কার্ডবোর্ডের উপর। এটা সেই বোর্ড যার উপর আমি টেলিফোন কল আসার জন্য চুলের গুচ্ছটা রেখে গিয়েছিলাম। কার্ডবোর্ডটার অপর দিকে চোখ পড়তে দেখলাম সেটা ফ্ল্যাশ লাইটে তোলা একটা গ্রুপ ফটোগ্রাফ। বন্ধু বান্ধবদের মধ্যে আমিও আছি সেই ফটোতে। সুমিতা ফটোগ্রাফটার দিকে তাকিয়েছিল, হঠাৎ সে বলে উঠল, আচ্ছা সমরজিৎ বাবুর কপালে ওটা কিসের দাগ বলো তো? আমি সেদিকে তাকালাম আর দেখলাম না, কোনো ভুল হয়নি আমার। সেই একই দাগ যে দাগ দেখেছিলাম এক মাস আগে সমরজিতের কপালে, সেই রকমই কিছুটা বাঁকানো রক্তবর্ণ চিহ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে ফটোটা তোলা হয়েছিল প্রায় 5 মাস আগে। এরপর আমরা ফটোগ্রাফের পেছন দিকটা লক্ষ্য করলাম, দেখলাম একটা আবছা বাদামি রেখা। ইথার থেকে তুলে নিয়ে পিন দিয়ে গেঁথে শুকোতে দিয়ে গিয়েছিলাম। রেখাটা নিশ্চয়ই সেই পিনেরই দাগ। আর তারপরে কার্ডবোর্ডটা ইথাটুকু শুষে নিয়েছে বলেই বিপরীত দিকে সমরজিতের কপালে ফুটে উঠেছে এই দাগটা। পিনের দাগের মধ্যে দিয়ে একটা ছুঁচ এফোঁড় ওফোঁড় করে দিতে সত্যি সেটা এপাশে সমরজিতের কপালের সেই চিহ্নটার মধ্যে দিয়ে বেরিয়ে এলো। দুটো ঘটনাই একসাথে সংঘটিত হওয়াটা আপাত দৃষ্টিতে বেশ অদ্ভুত। এরপর কি জানি আমার মনে হলো আমি সময় সম্বন্ধে নিঃসন্দেহ হওয়ার প্রয়াস পেলাম। অবশেষে স্থির একটা সিদ্ধান্তেও পৌঁছলাম। একটা বিশেষ দিনে 4:00 থেকে 4:15 সময় আমি ফটোগ্রাফটা পিন দিয়ে গেঁথেছিলাম আর ঠিক সেই দিনই প্রায় 4:15 সময় সমরজিতের ওপর হয়েছিল সেই আশ্চর্য আক্রমণটা। এই সিদ্ধান্ত সম্বন্ধে আমার মনে সন্দেহের বাষ্পটুকু অবশিষ্ট রইল না। দুটো ঘটনার মধ্যেই রয়েছে বেশ স্পষ্ট একটা এককালীন সংঘটনের সম্পর্ক। এই কথাগুলোই একদিন চিন্তা করতে করতে আচমকা মনের মধ্যে উদয় হল একটা মতলবের, পরীক্ষাটা একবার চেষ্টা করে দেখতে হবে। অবশ্য সমরজিৎ বেচারার উপর আর নয়, কেননা ইতিপূর্বেই তার উপর অজান্তেই তো বেশ একচোট হয়ে গেছে। আর তাছাড়া
সে আমার বন্ধু তো বটেই। শত্রুদের প্রতি আমাদের যে সদয় ভাবাপন্ন হওয়া উচিত এই হিত বাক্য আমার অজানা নয়, আর বাস্তবিক পক্ষে সে বাক্য আমি কিছু কিছু মেনে চলতেও চেষ্টা করি। কিন্তু যেখানে এরকম একটা এক্সপেরিমেন্টের নিতান্ত প্রয়োজন হয়ে পড়েছে, যদিও সহস্রের মধ্যে একটিতে সাফল্য আসবে কিনা সন্দেহ, তবুও স্বভাবতই বন্ধু অপেক্ষা শত্রু মনোনয়নই শ্রেয়। সুতরাং এরপর থেকে আমি ব্যস্ত রইলাম মনোমতো একটা শিকার অন্বেষণে, যাতে হঠাৎ যদি আবার একটা কোইনসিডেন্স ঘটে যায় তবে তার ফলে আমার বিশেষ ক্ষতি হবে না। আর যে ব্যক্তি বিশেষটিকে মনোনীত করলাম সে আমার পরবর্তী গৃহের অধিবাসিনী এক আয়া। বাথরুমে জানলা থেকে ওদের উঠোনটা আমরা দেখতে পেতাম। প্রায় লক্ষ্য করেছি শিশুটা যখন তার তত্ত্বাবধানে থাকতো আর আশপাশে যদি কাউকে না দেখা যেত তখন শিশুটির সঙ্গে নিতান্ত অকারণে ব্যবহার করত অত্যন্ত হৃদয়হীনার মতো। অপরের বাড়ির দৈনিক ঘটনাবলী লক্ষ্য করা অবশ্য অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু অবোধ শিশুটার ওপর তার অযৌক্তিক নির্দয় আচরণ তুমি দেখলে নিশ্চয়ই এই অপরাধ থেকে আমায় মুক্তি দিতে। আমরা তো ওকে দু চোখে দেখতেই পারতাম না এর জন্য। আরো একটা ব্যাপারে মেজাজটা আমার তার উপর বিগড়েছিল। প্রথম যখন সে ও বাড়িতে এলো বাগানের পাঁচিলটার উপর ঝুঁকে পড়ে গোলাপের গন্ধ শুকত। এতেই যদি ক্ষান্ত থাকতো তাহলে কিছুই হতো না, কিন্তু অনর্থক বোঁটাশুদ্ধ ফুলগুলো তুলত আর ছুঁড়ে ফেলত মাটিতে। অচিরেই সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আমি বন্ধ করলাম। পাঁচিলের ওপর থেকে সহজলভ্য কয়েকটি গোলাপ গাছের চারপাশে বঁড়শি দিয়ে এমন সুকৌশলে এক দুর্ভেদ্য ব্যারিকেড বানালাম যে পরের দিনই সকালে বেশ একটু হইচই শোনার পর এক হপ্তা ধরে দেখেছিলাম আয়ার হাতে পুরো ব্যান্ডেজটা। মোটের উপর আমার এক্সপেরিমেন্টের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত ব্যক্তি হল সে। কাজেই আমার প্রথম কাজ হল তার একটা ফটোগ্রাফ তুলে ফেলা। পরের দিন ঝলমলে রোদ্দুর ভরা সকালে যখন সে উঠোনে পায়চারি করছে, আমি বাথরুমের জানলা থেকে এরোপ্লেন ওড়ার মতো কি ওই রকম একটা বিদঘুটে শব্দ করতে সে মুখ তুলে তাকালো, আর তৎক্ষণাৎ শাটার টিপে দিলাম। প্রথম প্রিন্টটা যখন শুকলো সেই রাতেই প্রায় ১১টার সময় আমি চুলের বিননিটা নিয়ে তার কপালে দুটো পিন দিয়ে আটকে রাখলাম। অবশ্য নিজের এই নির্বোধ কার্যকলাপের জন্য হাসি পাচ্ছিল খুবই, কিন্তু নিতান্তই একটা ছেলে খেলা পরীক্ষার মতো সহজভাবে সেটাকে গ্রহণ করতে পেরেছিলাম। তারপর পিন লাগানো ফটোগ্রাফটা রেখে দিলাম ওয়ার্কশপের কাবাডে। সানডে সাসপেন্সে আজ অদৃশ বর্ধনের লেখা চুল। বছরখানেক আগে এক চায়নাম্যানের কাছ থেকে একটা তামার ডিবে কেনে বিবেক। ডিবের ভেতরেই সে খুঁজে পায় বিভিন্ন নারীর চুল দিয়ে পাকানো একটা বিননির গোছা। ধীরে ধীরে সেই চুলের শক্তি সম্পর্কে সে সচেতন হতে থাকে। যার ছবির ওপর এই চুল আটকে রাখা হবে তার উপরে আসবে এক গভীর আঘাত। না চাইতেই এক বন্ধুর কপালে সেই আঘাত হেনেছে সে। এবারে দ্বিতীয় এক্সপেরিমেন্টের পালা। তার লক্ষ্য সামনের বাড়ির এক মহিলা আয়া। তারপর পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরতে সুমিতা বলল, এই শুনেছ আজকে সকালে নাকি পাশের বাড়ির আয়াটাকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা গেছে। কি জানি বাবা, এই তো দুদিন আগেই দেখলাম, কথা হলো, বলো বৌদি কেমন আছো, আমি বুঝতে পারছি না। আরো অনেক কিছুই গড়গড় করে বলে গেল সুমিতা। লোকজন এ ব্যাপারে বেশ চঞ্চল হয়ে উঠেছে, পুলিশ এসে জোর তদন্ত শুরু করেছে ইত্যাদি ইত্যাদি।
মনে হলো চোখের সামনে ঘরের দেয়ালগুলো ঘুরতে শুরু করেছে। কতক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিলাম জানি না। অবশেষে আত্মসংবরণ করে নিয়ে প্রশ্ন করলাম, কি সে মারা গেছে কিছু শুনেছ? বুঝতেই পারছ, সুমিতা আমার এক্সপেরিমেন্ট সম্বন্ধে বিন্দু বিসর্গ জানত না। জানলে এ পরীক্ষায় হাত দিতে সে আমায় কখনোই দিত না। জানোই তো, কুসংস্কারের হাওয়া সবসময় তাকে কেমন ঘিরে থাকে। আমার সঙ্গে এতকাল বসবাসের পরও মনের অন্ধকার তার এখনো পুরোপুরি ঘোচেনি। যত তাড়াতাড়ি পারলাম সুমিতা চোখের আড়ালে যেতেই ওয়ার্কশপের কাবার থেকে বার করলাম ফটোগ্রাফটা। আর জানি তুমি বিশ্বাস করবে না এই কথা, কিন্তু তাতে আমার কোনো ক্ষতি হবে না। বিনুনি থেকে যখন বিন্দুটো খুলে নিলাম, দেখলাম আয়ার কপালে দুটি সুস্পষ্ট রক্তবর্ণ চিহ্ন। কতক্ষণ যে অভিভূতর মতো বসেছিলাম সে সময়ের হিসেব ছিল না। ইংরেজিতে যাকে কোইনসিডেন্স বলে তাকে কখনো দুবার ঘটা সম্ভব। একবার সমরজিতের ক্ষেত্রে, আবার এই আয়ার ক্ষেত্রে। কিন্তু আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। আমার চোখের সামনে আয়ার কপালে দুটি জল জলে রক্তবর্ণ বিন্দু আমার শিক্ষা সংস্কৃত মনকে যেন মৌন ভাষায় বিদ্রুপ করতে লাগলো। এই ব্যাপারে তখনকার মতো মনের মধ্যে যেটুকু অনুতাপের অগ্নিশিখা দেখা দিয়েছিল ধীরে ধীরে তা নিভে গেল। প্রথমে শুরু হলো আমার ব্যক্তিগত তদন্ত। কিভাবে আয়ার মৃত্যু ঘটেছে সে অনুসন্ধান করতে আমি উঠে পড়ে লাগলাম। পুলিশি রিপোর্টে অবশ্য ছিল মৃত্যুটা হয়েছে নিছক প্রকৃতির নিয়ম অনুযায়ী, অর্থাৎ ব্রেনের মধ্যে কয়েকটি শিরা অতিরিক্ত রক্তের চাপে ফেটে যাওয়ার ফলেই মৃত্যু এসেছে। কিন্তু শুধু একটি জায়গায় সব ডাক্তারদের বুদ্ধি ঘুলিয়ে গেল যে প্রকৃতির সেই নিয়মটি কি কারণে হঠাৎ কার্যকরী হয়ে উঠে এমন মৃত্যু ডেকে আনল। সমরজিতের কপালে যেমন চিহ্ন দেখেছিলাম, এরও কপালে ছিল হুবহু সেই চিহ্ন, তবে এবার সংখ্যায় দুটি। দু একজন ডাক্তার অবশ্য বলেছিল যে এক্স রে করে করোটির ভেতরটা দেখা যাক। এক্স রে ফটো উঠেছিল, কিন্তু আভ্যন্তরিক কোন স্নায়ু বিকৃতি দেখা যায়নি। সুতরাং ব্যাপারটা শেষ হয়ে গেল এইখানে। কিন্তু আমার মাথা তখন চঞ্চল, হাজারটা চিন্তা ঘুরে বেড়াচ্ছে। শরীর খারাপ থাকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়াটাও তো আয়ার পক্ষে সম্ভব। আরো তো কত কারণ থাকতে পারে। সত্যি কি ওই কেশগুচ্ছের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক আছে? বাস্তবে ওইখানেই বিষয়টার উপর আমি যবনিকা টেনে দিতে পারলাম না। সুতরাং আবার একটা পরীক্ষার জন্য খুঁজতে লাগলাম আর একজনকে। আর অনেক ভেবে চিনতে আমার বাড়ির উল্টো দিকের বাড়ির এক বাসিন্দাকে মনে মনে বেশ পছন্দ হয়ে গেল। লোকটি অবশ্য আয়ার মতো ততটা খারাপ ছিল না, কেননা নিষ্ঠুর প্রকৃতির মানুষ সে নয়, অন্তত নিজের ইচ্ছেই তো নয়। শুধু সারাদিন, বিশেষ করে গভীর রাত পর্যন্ত বেহালা বাজাবার এক বিদঘুটে নেশা তার ছিল। সুতরাং স্থির করলাম খুন করাটা উচিত হবে না, তার চেয়ে অল্পের ওপর দিয়ে একটু মজা করা যাক। মুশকিলটা হলো ফটো তোলা নিয়ে, কেননা বাইরে সে খুবই কম বেরোত, যার সঙ্গে আমার দৈনিক একাধিকবার চোখাচোখি হচ্ছে তার অগোচরে তারই মুখের পরিষ্কার ফটো তোলা যে কি কঠিন ব্যাপার তা তুমি উপলব্ধি করছো নিশ্চয়ই। যাই হোক, প্রায় দিন পনেরো পরে এদিকটা আমি কোনো মতে কায়দা করে সামলে নিলাম।
ফটোটা যদিও খুবই ছোট্ট হয়েছিল, কিন্তু পরে আমি সেটা বেশ বড় করে এনলার্জ করে নিলাম। সন্ধ্যের পর থেকে উপরের একটা ঘরে বেশ অঙ্গভঙ্গি করে ছড়ি টানত ভদ্রলোক, এক নাগাড়ে টেনেই যেত আর বিচিত্র সব রাগ রাগিনীর স্বরলহরীতে ভরিয়ে তুলত আকাশ বাতাস। সুতরাং রাতের খাওয়া সাঙ্গ হলে আমি গেলাম আমার ওয়ার্কশপে জানলায়, অপেক্ষা করতে লাগলাম সেখানে। খেয়ে দিয়ে এসে লোকটি যখন আবার ছড়ি তুলল, আমিও তুলে নিলাম আমার চুলের গোছাটি। সে যখন ছড়ি ছোঁয়ালো বেহালার তারে, আমি বিনুনি দিয়ে স্পর্শ করলাম ফটোটি আলতোভাবে। প্রথম যখন বিনুনিটা ছুঁয়ে গেল ফটোটা, ভদ্রলোকের বেহালা থেকে উত্থিত হলো এক বেসুর শব্দ। এতে আমার মনটা তৃপ্ত হলো না। আবার ধীরে ধীরে বিনুনি ছোঁয়ালাম ফটোটিতে। এবার আর কোনো সন্দেহই রইল না। অত্যন্ত ক্ষিপ্রভাবে কাঁধে থেকে সে নামিয়ে নিল বাদ্যযন্ত্রটি এবং প্রায় মিনিট পাঁচেক ধরে ডাঙায় ওঠা মাছের মতো খাবি খেতে লাগলো। তার ছটপটানি দেখে মনে হলো নিঃশ্বাস যেন তার রুদ্ধ হয়ে আসছে। উদ্গ্রীব হয়ে দেখতে দেখতে আমি এমন অবাক হয়ে গেলাম, মনে হলো যেন আমার নিজেরও নিঃশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে আসছে। বিনুনিটা আমি সরিয়ে নিলাম। তারপর ভাবতে লাগলাম যে এরপর আমার কর্তব্য কি। বিপজ্জনক ওই চুলের গোছাটি কি পুড়িয়ে ফেলব নাকি রেখে দেব। অনেক ভেবে দেখলাম, সাধারণ দর্শন কিন্তু অসাধারণ শক্তি সম্পন্ন ওই চুলগুলোকে আরো বিভিন্ন উপায়ে আমি তো ব্যবহার করতে পারি। সঙ্গে সঙ্গে আমার কার্যপন্থাও স্থির হয়ে গেল। আমার পরবর্তী এক্সপেরিমেন্টগুলোর বিশদ বিবরণ তোমায় বলতে গেলে একটা বই লিখে ফেলা দরকার। এসব পরীক্ষা চলেছিল বেশ কয়েকটি মাস ধরে। শেষকালে গোটা বিষয়টাকে আমি এমন একটা নিখুঁত বিজ্ঞান পরিধির মধ্যে কেন্দ্রীভূত করে ফেললাম যে কোনো জীবন্ত প্রাণীকে মশা মারার মতো ক্ষুদ্র যন্ত্রণা দেওয়া থেকে শুরু করে হত্যা করা পর্যন্ত আমার কাছে নিতান্ত ছেলে খেলার ব্যাপার হয়ে দাঁড়ালো। মনে রেখো, এ সাফল্য এসেছিল একটি পুরুষ, একটি নারী, অসংখ্য কুকুর, বিড়াল, খরগোশ আর চেতনা সম্পন্ন প্রাণীর বিনিময়ে। এরকম একটা আবিষ্কার করে যে আনন্দ আমি পেয়েছিলাম, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যে মজা অনুভব করেছিলাম, তা প্রকাশ করা ভাষার সাধ্য নয়। মনটা কেমন জানি এক নিষ্ঠুর আনন্দে উঠত ভরে, আর বারবার সেই আনন্দেরই আস্বাদ পাওয়ার নেশায় মনটা ব্যাকুল হয়ে উঠত। আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই অপরিমেয় শক্তির প্রসাদে ত্রিভুবন জয় করাও আমার আর অসাধ্য নয়। কেশগুচ্ছটার ব্যবহার মাত্রা সম্বন্ধে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা এমনই গভীর আর নির্ভুল হয়ে উঠল যে ভাবলাম এরপর যদি এই শক্তিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করি তাহলে সেটা হবে নিতান্তই পরিতাপের বিষয়। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে, অধিক জীবন নষ্ট না করে অল্প সময় এবং অল্প প্রয়াসে সৌভাগ্য সূর্যকে মধ্যগগনে আনতে হলে এবার শক্তির বাস্তব প্রয়োগ নিতান্তই প্রয়োজন। ভেবে দেখলাম, অপ্রিয় ভাজন আর অবাঞ্ছিত ব্যক্তিদের উপর ক্রমাগত শক্তি প্রয়োগ করতে গেলে সময় লাগবে অনেক। অর্থাৎ ধরা যাক, যে লোকগুলোকে তুমি দুচক্ষে দেখতে পারো না তাদের নামে মোটা টাকার ইন্স্যুরেন্স করে দিলে, এরপরেই তাদের মৃত্যু হওয়াটা নিতান্ত অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। সুতরাং অন্ততপক্ষে এক বছর তো তোমাকে অপেক্ষা করতেই হবে।
আর তাছাড়া কয়েকবার এইরকম মৃত্যু হওয়ার পর প্রত্যেকেরই মনে একটা খটকা লাগবে। তখনই কোম্পানির পেমেন্ট দেওয়া নিয়ে শুরু হবে হাঙ্গামা। ভাবতে ভাবতে আচমকা মস্তিষ্কের স্নায়ুগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকের মতোই খেলে গেল এক অভিনব পরিকল্পনা। তোমার বোধহয় মনে থাকতে পারে যে কয়েক মাস আগে থেকে আমি রেসকোর্সের মাঠে যাতায়াত শুরু করেছিলাম আর প্রতিটি বাজিতে মোটা টাকা ফেলেছি, তুলে এনেছি তার বহু গুণ অর্থ। তোমরা বলেছিলে হঠাৎ আমার উপর মা লক্ষ্মী সদয় হয়ে উঠেছেন, কেননা একটি বাজিতেও না হেরে স্বল্পকালের মধ্যে কয়েক লাখ টাকার মালিক হওয়ার এরকম নজির তোমাদের চোখে আর পড়েনি। কিন্তু আমার এই সৌভাগ্যের মূলে কি ছিল জানো? বিচিত্র বর্ণের ওই কেশগুচ্ছটি। কাজটা খুবই সহজ। আমাকে সংগ্রহ করতে হয়েছিল শুধু এক টুকরো কার্ডবোর্ড, আর তার উপরে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম একটি ছাড়া সবকটি দৌড়বাজ ঘোড়ার ফটোগ্রাফ, যেটির ফটো ছিল না সেটির ওপরই বাজি ধরতাম আমার সর্বস্ব। তারপর দৌড় শুরু হওয়ার একটু আগে এসে বসতাম সুবিধে মতো নিরালা দেখে একটা জায়গায়, আর এমন জায়গা বেছে নিতাম যেখান থেকে সমস্ত রেসকোর্সটা পড়ে থাকত আমার চোখের সামনে। ভাবছো বুঝি রেসের ঘোড়াগুলোকে আমি জখম করে দিতাম? ভুল ধারণা, মারাত্মক রকমের আমি কিছুই করতাম না। শুধু ঘোড়াগুলো যখন দৌড়তে শুরু করত আমি বিননীটি খুব আলতো ভাবে ফটোগুলোর উপর দিয়ে বুলিয়ে নিয়ে যেতাম, ফলে ক্লান্তিবোধ ছাড়া ঘোড়াগুলোর আর কোনো ক্ষতি হতো না। যদি দেখতাম তা সত্ত্বেও কোনো তেজি ঘোড়া আমার প্ল্যান বানচাল করার চেষ্টা করছে, তখন আবার একটু মোলায়েম স্পর্শ, ব্যাস। দৌড়ের মাঝে সবকটি ঘোড়াই যেন ক্লান্ত হয়ে না পড়ে আর দৌড় যেন পণ্ড না হয়ে যায়, সেজন্য আমি গোড়া থেকেই বেশ সতর্ক থাকতাম। বহু জন্মের পুণ্যের ফল ভাই, সে রাগ করেনি, কড়া কোনো কথাও শোনায়নি, অভিমানও করেনি, শুধু গভীর দুটি বড় বড় চোখে নীল সায়রের মতো অশ্রুধারা দুলিয়ে আমাকে মিনতি করেছে, দুটি পা চোখের জলে ধুইয়ে দিয়েছে, কিন্তু তবুও আমার চৈতন্য হয়নি। হেসে তার মিনতিকে উড়িয়ে দিয়েছি, বলেছি খাচ্ছি তো খাবারই জিনিস, অখাদ্য তো নয়। কেন এত ভাবছো বলো তো? আর সে কত কি বলেছি তা মনে নেই, কিন্তু জানোই তো যার ওপর সুর আর ক্রিয়া একবার শুরু হয় ধীরে ধীরে লুপ্ত হয়ে আসে তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তি আর চৈতন্যবোধ। এইরকমই এক রঙিন নেশা ভরা মুহূর্তে সুমিতা চোখের জলে দুটি গাল ভাসিয়ে আমাকে কাকুতি মিনতি করে বলেছিল এই জিনিস ত্যাগ করতে। ওই রকম একটা সুন্দর আমেজ ভরা মিষ্টি মুহূর্তে কানের কাছে এক ঘেয়ে কান্না শুনতে শুনতে হঠাৎ কেমন জানি মেজাজটা বিগড়ে গেল। বললাম, আমার স্ত্রী তুমি, তুমি আমার সহধর্মিনী, যে ধর্ম আমার সে ধর্ম তোমারও, অতএব। এরপর যা হলো তা লিখে আর লেখনী কলঙ্কিত করতে চাই না। সুমিতার মুখে শেষ পর্যন্ত এক ফোঁটা উইস্কিও ঢালতে পারিনি, কিন্তু সেদিন তার যা মূর্তি দেখেছিলাম জীবনে আর দেখিনি সেই মূর্তি, এখনো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে, তার মুখ কান্নার জলে ভেজা, চুল এলোমেলো আর
ধরনের জামা কাপড় এদিক সেদিক, কণ্ঠে তার সে কি তীব্রতা! আমি বারণ করছি তো, আমি আমি এসব মুখে ছোঁয়াবো না। ছি ছি ছি, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না, কিন্তু আমি বলে রাখলাম, আমাকে ছাড়ো। যেটুকু চৈতন্য আমার জেগেছিল, এরপর সেটুকুও যেন লোপ পেল। সে কি বলেছিল মনে নেই, শুধু মনে আছে মাথার মধ্যে যেন দাউ দাউ করে জ্বলে উঠেছিল নরকের আগুন। চিৎকার করে বলেছিলাম, তবে দেখো আমার ক্ষমতা, মদ তোমাকে আজ খাওয়াবই। চোখের পলকে আলমারি থেকে টেনে বার করলাম পারিবারিক অ্যালবাম, আর পকেট থেকে চুলের গোছাটা বার করে চেপে ধরলাম ফটোটির ওপর। তুমি জানো ডাক্তার বলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিতা মারা গেছে। হৃদরোগ, হ্যাঁ তা সত্যি ছিল। অতখানি উত্তেজনার পর শক্তির ওই আকস্মিক আঘাত তার দুর্বল হৃদযন্ত্র বহন করতে পারেনি, চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। তারপরে দিনের পর দিন কেটে গেছে, সপ্তাহের পর সপ্তাহ। রাতের ঘুম আমায় ত্যাগ করেছে, অনুভব করতে পারি না খিদে তেষ্টার জ্বালা। চোখ বুঝলেই চোখের সামনে দেখি উস্কো খুস্কো কেশে আলু থালু বেশে বিস্ফারিত চোখে সুমিতার সেই মূর্তি, যে মূর্তি জীবনে একবারই দেখেছিলাম। আর চোখ খুললেই মাথার মধ্যে অনুভব করি এক যন্ত্রণা। রাত দিন একটি চিন্তা অক্টোপাসের মতো মারণ বাহু দিয়ে আঁকড়ে রয়েছে আমার মস্তিষ্কের স্নায়ুগুলোকে। নির্মল নিষ্ঠুর নির্দয় ভাবে শোষণ করছে, পিষণ করছে আমার মস্তিষ্ককে। আমার স্ত্রীর হত্যাকারী আমি স্বয়ং, শ্রী বিবেক রায়। এছাড়া আর কোনো চিন্তা আমার নেই। আমি বুঝতে পারছি আমি পাগল হয়ে যাচ্ছি, রাত দিন বিড়বিড় করে কিসব বকি, ভালোবাসি একা থাকতে, এমনকি রাধুও সামনে এসে পড়লে উঠি আঁতকে। এই বুঝি সে ধরে ফেললো আমার অপরাধ, আমি বেশ বুঝতে পারছি। আমার চিন্তাধারা বিকৃত হয়ে যাচ্ছে, আমি উন্মাদ হয়ে যাচ্ছি, কিন্তু তার আগেই লিখে রেখে গেলাম আমার স্বীকৃতি। বিশ্বাস করো আর নাই করো, যে মহাপাপ আমি করেছি তার শাস্তি দেবার আয়োজন করেছেন বিধাতা স্বয়ং সারাটা জীবন ধরে, কিন্তু আমি পারবো না এ শাস্তি সারা জীবন ধরে বহন করছে, আমি পারবো না। আশিস, ইতি তোমার বিবেক। স্ত্রী শোকে সত্যি বেচারা একেবারে উন্মাদ হয়ে গেছে। চিঠিটা ভাঁজ করতে করতে বললাম আমি, আমার ভীষণ ভীষণ ভয় করছে, আমার মনে হচ্ছে এক্ষুনি কোনো বিপদ হবে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, তুমি চলো, প্লিজ প্লিজ তুমি চলো এক্ষুনি। বলতে বলতে রমিতার দুই চোখ জলে ভরে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছলাম বিবেকের প্রাসাদে। তিন তলায় ওর ঘর, দরজা বন্ধ ছিল, ঠেলা দিতেই খুলে গেল। প্রথমে ঘরে কাউকে চোখে পড়ল না, নিবিড় নিঃশব্দে
ঘরের আবহাওয়া থমথমে হয়ে উঠেছে। টেবিলের উপর রাখা একটা টেবিল ল্যাম্পের মৃদু আলোয় রহস্য ঘন আধারিতে ভরে উঠেছে ঘরটা। চারদিকে ভালো করে চোখ বোলাতে গিয়ে দৃষ্টি পড়ল বিছানার উপর শুয়ে থাকা একটি দেহের উপর। এগিয়ে গেলাম। বহুদিনের দাড়ি গোঁফে মুখ আচ্ছন্ন থাকলেও বিবেককে চিনতে আমাদের দেরি হল না। সে যেন গভীরভাবে ঘুমোচ্ছে, মুখটা শান্ত, কপালের ডান দিকে একটা বিভৎস রক্তবর্ণ ক্ষতচিহ্ন। চিহ্নটিকে গোলাকারভাবে ঘিরে রয়েছে নীলচে কালশিটের সুস্পষ্ট দাগ। পাশেই পড়ে রয়েছে একটা ফটোগ্রাফ। আলোর কাছে ধরলাম সেটা, বিবেকের ফটো। তার প্রশস্ত কপালের মাঝে বিদ্ধ একটা পিল আর একটা চুলের গোছা। পিনটা আর চুলগুলো সরিয়ে আনতে যা দেখলাম, তাতে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ফটোতে বিবেকের কপালে উজ্জ্বল হয়ে জেগে রয়েছে একটা রক্তবর্ণ চিহ্ন।